হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জিকে কে ওয়ার্ল্ড আমরা যে রেলের জন্য স্পেশাল ক্লাস শুরু করেছিলাম তো আগের দিন তার একটা পার্ট আমি আপলোড করে দিয়েছিলাম তো আজকে তার সেকেন্ড দেখে ঠিক আছে তো এখানে তোমাদের পঁচিশটা গুরুত্বপূর্ণ জিকে আছে যেগুলো তোমাদের এন টিভিসিতে আগের বছর প্রায় পড়েছিল এবং কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি এর মধ্যে ইনপুট করে দিয়েছি সেগুলো তোমাদের নতুন ঠিক আছে তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো দেখো আজকে প্রথম প্রশ্ন কী বলা হয়েছে না অপটিক্যাল ফাইবার কাজ করে যে নীতির উপর সেটি কী হবে না এটি হয়ে যাবে আশা করি সবাই জানবে এটি হয়ে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঠিক আছে দু নম্বর অপশন হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশান অ্যাক্ট অফ ইন্ডিয়া নিম্নের কোন বছর চালু হয় তো এটি সঠিক অ্যান্সার কী হবে কোন বছর এটি চালু হয়েছিল এটি হয়ে যাবে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ঠিক আছে তো দু নম্বর অপশন হয়ে যাবে তোমাদের এটি সঠিক আনসার পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে দু হাজার সালে পুরুষ হকি বিশ্বকাপের ম্যাসকটের নাম কী ছিল তো এটি সঠিক আনসার কী হবে এটি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো এটি সঠিক আনসার হয়ে যাবে ওলি দু নম্বর অপশন এটি সঠিক আনসার পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে নিম্নের কোনটি ইন্ডিয়ান রেলওয়ের ম্যাস্কট হিসেবে পরিচিত তো এটি সঠিক আনসার কী হবে ইন্ডিয়ান রেলওয়ের ম্যাসকট হিসেবে পরিচিত নিম্নের কোনটি এটি তোমাদের প্রিভিয়াস ইয়ারেছিল তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ভুলু দ্য এলিফ্যান্ট ঠিক আছে তো এক নম্বর অপশন হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে নীতি আয়োগের বর্তমান সিইও হলেন তো এটি সঠিক অ্যান্সার কী হবে এই বহু লক্ষ লক্ষ পরীক্ষায় এই প্রশ্নটি এসছে তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে নীতি আয়োগের বর্তমান সিও হচ্ছে অমিতাভ কান্ড তো তিন নম্বর অপশান হয়ে যাবে তো এটি সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে তো এটি সঠিক অ্যান্সার কী হবে এটিও অনেক পরীক্ষায় এসছে এটি হবে আয়নোস্পিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন তাকে কী বলা হয়েছে ট্রাফিক জংশনের জন্য ভারত সরকার কোন বায়ু দূষক সরি বায়ু দূষণ রোধকারী যন্ত্র তৈরি করেছে তো এটি সঠিক আনসার কী হবে ট্রাফিক জংশনের জন্য ভারত সরকার যে বায়ু দূষণ রোধকারী যন্ত্র তৈরি করেছে সেটির নাম হয়ে যাবে দু নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক আনসার ডাব্লিউ এ ওয়াইউ ঠিক আছে পরের প্রশ্ন তাকে কী বলা হয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নের কে হাইকোর্টের বিচারপতিদের স্থানান্তর করতে পারেন তো খুবই সুন্দর একটা প্রশ্ন এটি সঠিক আনসার কী হবে না ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নের যিনি হাইকোর্টের বিচারপতি স্থানান্তর করতে পারেন তিনি হয়ে যাবেন রাষ্ট্রপতি দু নম্বর অপশান এটি সঠিক আনসার পরের প্রশ্ন দেখো কী বলা ভগবান বুদ্ধের জীবনের সঙ্গে যুক্ত মহাবোদি টেম্পেল নিম্নের কোথায় অবস্থিত তো এটির সঠিক আনসার কী হবে মহাবোদি টেম্পেল নিম্নের কোথায় অবস্থিত তো এটি হয়ে যাবে বিহার দু নম্বর তিন নম্বর অপশন হয়ে যাবে এটি সঠিক আনসার বিহারে অবস্থিত মহাবধী টেম্পেল ঠিক আছে এই প্রশ্নটাও পিবিএসি আর এসেছিল পরের প্রশ্নটাকে কি বলা হয়েছে গান্ধার শিল্পনীতি নিম্নের কোন রাজবংশের সময়কালে খ্যাতি লাভ করেছিল তো এটি সঠিক আনসার কী হবে গান্ধার শিল্পনীতি নিম্নে যে রাজবংশের সময় খ্যাতি লাভ করেছিল সেটি হয়ে যাবে কুষাণ যুগে ঠিক আছে তো কুষাণ রাজবংশের সময় গান্ধার খ্যাতি লাভ করেছিল ঠিক আছে তো এই ধরনের পার্ট এবং তোমরা রোজ পেয়ে যাবে একটা করে ঠিক আছে এছাড়াও তোমাদের যে পিএসসি এবং ডাব্লিউ বিপির জন্য যে আমরা ক্লাসগুলো দিচ্ছি জিকে সেগুলোও তোমরা ডেলি পাবে ঠিক আছে তো অসুবিধা কিছু নেই সম্পূর্ণ পার্টগুলো তোমরা অবশ্যই রোজ দেখবে ঠিক আছে পরের প্রশ্নটা কি কী বলা হয়েছে ইরাকের বর্তমান প্রেসিডেন্ট হলেন তো এটি সঠিক অ্যান্সার কী হবে ইরাকের বর্তমান প্রেসিডেন্টকে এটি হয়ে যাবে বারহাম সালেল এক নম্বর অপশান হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার পরের প্রশ্নটা আপ বলা হয়েছে কি ভারতের উপকূলবর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটির সঠিক আনসার হয়ে যাবে না পাঁচটি তিন নম্বর অপশন এটির সঠিক আনসার ভারতের উপকূলবর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে পাঁচটি ঠিক আছে এবং রাজ্য সংখ্যা হচ্ছে ভারতের উপকূলবর্তী রাজ্য সংখ্যা কোনটি এটি হয়ে যাবে নয়টি ঠিক আছে তো রাজ্য নয়টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাবে পাঁচটি পরের প্রশ্ন তোকে কী বলা হয়েছে প্রথম কার্বনমুক্ত দেশ হিসাবে পরিচিত হয় যে দেশটি তো এটির সঠিক আনসার কী হবে প্রথম কার্বনমুক্ত দেশ হিসাবে পরিচিত হয় কোন দেশ এটি হয়ে যাবে ভুটান তো তিন নম্বর অপশান তোমাদের সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলা হয়েছে ইহুদিদের প্রধান ধর্মগ্রন্থ হলো তো এটি সঠিক অ্যান্সার কি হবে ইহুদিদের প্রধান ধর্মগ্রন্থ কি এটি হয়ে যাবে তোর তোর তোরাহ ঠিক আছে তো চার নম্বর অপশন হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে গুহা গুহাচিত্রগুলি নিম্নের কোন সম্প্রদায়ের সঙ্গে জড়িত তো এটি সঠিক অ্যান্সার কি হবে গুহা চিত্রগুলি নিম্নের কোন সম্প্রদায়ের সঙ্গে জড়িত না এটি হয়ে যাবে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে দু নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে দু সালে নাসা নিম্নের কোন গ্রহের তথ্য অনুসন্ধানের জন্য ম্যাসেঞ্জার নামক মহাকাশযান উৎক্ষেপণ করেছিল তো এটি সঠিক অ্যান্সার কি হবে কোন গ্রহের জন্য এটি করা হয়েছে পাঠানো হয়েছিল এটি হয়ে যাবে বুধ তো এক নম্বর অপশন যাবে তোমাদের সঠিক অ্যান্সার ম্যাসেঞ্জার নামক মহাকাশযানটি পাঠানো হয়েছিল বুধ গ্রহের জন্য ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন কি বলা হয়েছে নন্দা দেবী পর্বত নিম্নের কোন রাজ্যে অবস্থিত তো আশা করি অনেকেই পারবে এটি সঠিক অ্যান্সার কী হবে নন্দাদেবী পর্বত হয়ে যাবে উত্তরাখণ্ডে অবস্থিত তিন নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার তো যারা রেলে ফর্ম ফিল আপ করেছে রোজ এই রেলের যে স্পেশাল আমরা ক্লাসটা দেবো অবশ্যই রোজ দেখতে থাকবে ঠিক আছে এখান থেকে অনেক জিকে তোমরা কমন পাবে পরীক্ষায় আশা করা যায় এখান থেকে ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন বলা হয়েছে নিম্নের কোনটি মনোস্যাকারাইড সুগার নয় তো এটি সঠিক অ্যান্সার কী হবে চারটি অপশানের মধ্যে কোনটি মনোস্যাকারাইড সুগার নয় এটি হয়ে যাবে মল্টেজ এক নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলা হয়েছে কি দু হাজার উনিশ সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে ভারতে সরি ভারতে এসেছেন কে তো এটি সঠিক আনসার কী হবে তো এটি এখানে একটু টাইপিং ভুল গেছে ঠিক আছে তো এখানে তোমরা একটা আমি কোশ্চেনটা ভালোভাবে বলে দিচ্ছি দেখো দু হাজার উনিশ সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারতে এসেছেন তো এটি সঠিক আনসার কী হবে না যিনি যিনি এসেছিলেন সেটি হচ্ছে সিরিল রামাভোসা ঠিক আছে সিরিল রামাভোসা তো এটি হবে সঠিক আনসার তিন নম্বর অপশন এটি সঠিক আনসার সিরিল রামা পোসা হবে এটি সঠিক আনসার তিনি দু হাজার উনিশ সালে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ভারতে এসেছিলেন সিরিল রামাপোসা ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে নিম্নের কে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন তো এটি সঠিক আনসার কি হবে না ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে জে থমসন তো তিন নম্বর অপশন তোমাদের এটি সঠিক আনসার নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে কি কম্পিউটার থেকে একটি প্রশ্ন কম্পিউটারের সঙ্গে যুক্ত জিইউআইয়ের এর ফুল ফর্ম হলো তো এটি সঠিক আনসার কি হবে না এটি হয়ে যাবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ঠিক আছে তো এক নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার এই ধরনের ফুল ফর্ম তোমাদের একটা করে দিয়ে দেবে দেখবে এন টিপিসিতে দেখো পরের প্রশ্ন বলা হয়েছে অভিনব ভারত সবার প্রতিষ্ঠাতা হলেন তো এটি সঠিক অ্যান্সার কী হবে না এটি হয়ে যাবে দামোদর সবার কর ডি অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার নেক্সট কী বলা হয়েছে দেখো বৃষ্টির ফোঁটা গোলাকার হয় নিম্নের কিসের জন্য তো এটি সঠিক অ্যান্সার কী হবে মিষ্টি বৃষ্টির ফোঁটা গোলাকার হয় পৃষ্ট টানের জন্য তিন নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে মাউন্ট সেন্ট হেলেনা আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত তো এটি সঠিক অ্যান্সার কী হবে মাউন্ট সেন্ট হেলেনা আগ্নেয়গিরিটি যে দেশে অবস্থিত সেটি কী হয়ে যাবে এটি হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র তিন নম্বর অপশান তোমাদের সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে মিড ডে মিল শুরু করা সরি মিড ডে মিল শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে মিড ডে মিল যে চালু হয়েছিল সেটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় না এটি হয়ে যাবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় মিড ডে মিলটি চালু হয় ঠিক আছে প্রকল্পটি চালু হয় তো দেখো পরের প্রশ্ন কি বলা হয়েছে এবং আজকের শেষ প্রশ্ন এটা তোমাদের জন্য এই প্রশ্নটা থাকবে তোমরা এটার অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে খুবই সুন্দর একটা প্রশ্ন এটির সঠিক অ্যান্সার তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে না পারলেও আমাকে বলো আমি অ্যান্সার বলে দেবো দেখো বলা হয়েছে পদমর্যাদার দিক থেকে ভারতের স্পিকার কার সমতুল্য তো দেখো চারটে অপশান আছে প্রথমে ইয়ে আছে ভারতের মুখ্য বিচারপতি তো নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী এবং তারপরে দেখো দেওয়া যায় হাইকোর্টের মুখ্য বিচারপতি এবং শেষে হচ্ছে সংসদের সদস্য তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে এই প্রশ্নটা তোমাদের জন্য রইলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং এই ভিডিও ভিডিওটি দেখার পর অবশ্যই তোমার বন্ধুদের একটু শেয়ার করে জানিয়ে দিও ঠিক আছে যে আমরা এখানে রেলের ক্লাস ডেলি আপলোড করছি তো এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট তো আর কিছু বলবো না রোজ এই পার্টটা দেখতে থাকবে ঠিক আছে যদি রোলের রেলের তোমরা ফর্ম ফিল আপ করে থাকো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ